হ্যালো এভরিওয়ান, আমি ঝিলিক। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার। আর দেখো, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে আকাশটাও যেন কাজ মনে হচ্ছে, কারণ শিবের মাসটাই চলে গেল। তো যাই হোক, এই যে ছেলে আর হাজবেন্ড এসেছিলো মন্দিরে, আমার পাশেই তো তোমরা জানো একটা সুন্দর মন্দির আছে, আর এখানে ওরাই এসেছিলো পুজো দিতে। আজকে আমি আর পুজো দিলাম না। আর তারপরে দেখো, এই যে এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে কিচেনে যাই, রান্নাবান্না করবো। এই যে ডোনেট আর বিস্কিট চা খেলাম। তো আজকে কি রান্না করা যায় বলো তো? আজকে তো আর ভাত করবো না, তো ভেবেছিলাম যে ডাল পুরি বানাবো। খুব ডাল পুরি খেতে ইচ্ছে করেছিল সেদিনকে, মা করেছিল, মাসিরা গিয়েছিল বাড়িতে, তো মা বানিয়েছিল। তো যখন ইন্ডিয়াতে ফোন করেছিলাম মাকে, মা বললো ডাল পুরি বানাবো। তো শুনে খুব ডাল মানে ডাল পুরি খেতে ইচ্ছে করেছিল মায়ের হাতে। আর আমি তো সামনে থাকি না যে টুক করে গিয়ে মায়ের হাতে ডাল পুরি খেয়ে আসবো, অনেক দূরে থাকি। তো সেই কারণে ভাবলাম চলো সোমবার দিন তো নিরামিষ খাবই, যেহেতু শিবের বার আর উপোস করবো, তো ভাবলাম যে চলো ওই দিনকেই ডাল পুরি বানাবো। তো যাই হোক, উপোস করবো ভেবেছিলাম, পুজো তো আর দেওয়া হলো না, তো যেহেতু মানে ব্রতটা করি তো সেই কারণে ভাতটা খাবো না, এরকমভাবে মানে আটা ময়দা খেয়েই থাকবো আর কি। তো এই যে তাই ভাবলাম যে ডাল পুরি তো খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়াটা আর হলো না। আগের দিন মানে রবিবার দিনকে ভীষণ আমার গ্যাস হয়ে না বুকে ব্যথা স্টার্ট হয়ে গিয়েছিল ওই দুপুর টাইম করে, তখন ওই 1টা-1টা বাজে। তো ভাবো, ওই আগের দিনে অত গ্যাসেতে ভুগেছি আমি, মানে বুকে যন্ত্রণা স্টার্ট হয়ে গিয়েছিলো। পরের দিন যদি আমি আবার ডাল পুরি খাই, ডাল পুরিতে না ভীষণ অম্বল হয়। আর নর্মালি পরোটা বানাবো, পরোটাতে কিন্তু কম অম্বল হয় না, কিন্তু কী আর করা যাবে বলো? যেহেতু মানে বারটা মানি সেই সোমবারটা করব, তো সেই কারণে আর খেলাম মানে ডাল পুরিটা আর বানাবো না। ভাবলাম যে মিষ্টির দোকানের মতো এই যে একটু আলুর তরকারি বানাই আর পরোটা বানিয়ে নিই কটা পাতলা পাতলা করে। তো এই যে দেখো, মিষ্টির দোকানের মতো একটু আলুর তরকারি করে নিচ্ছি। আর এই মিষ্টির দোকানের মতো আলুর তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তোমরা কিন্তু এই প্রসেসে বানাতেই পারো। কড়াতে তেল দেবে, দিয়ে একটুখানি ওই যেরকমভাবে আলুর চচ্চড়ি করো কালো জিরে ফোড়ন দিয়ে, এটা একটুখানি অন্য টাইপের আর কি, ওটা সিম্পলের মধ্যে আর এটা একটু অন্য রকম, কিন্তু এটা খেতে আলু চচ্চড়ির থেকেও ভীষণ ভালো হয়। আলুগুলোকে আগের থেকে সিদ্ধ করে নিয়ে ভালো করে হালকা হালকা করে একটু ভাঙা ভাঙা করে নেবে, নিয়ে সাইডে রেখে দেবে। কড়াতে তেল দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে, কিছুটা টমেটো কুচি দিয়ে দেবে। তারপরে ওর মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি একটা স্পেশালি ম্যাজিক মশলা অ্যাড করি খুব টেস্টি হওয়ার জন্য। তো ওটা তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও না পেলেও না দিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে ওই তো টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে ওই তো ভাঙা ভাঙা আলুগুলো দেখো দিয়ে একটু ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে এই তো জলটা দিয়ে দিলাম। আর নামাবার সময় তোমরা কিন্তু অবশ্যই কসুরি মেথি ইউজ করবে, খুব ভালো টেস্টি হয়। আমার না এখানে অতটা কসুরি মেথিটা পাওয়া যায় না সেভাবে, তো আমি ওই জন্য আর কসুরি মেথি অ্যাড করতে পারলাম না, কিন্তু তোমরা আশা করছি ইন্ডিয়াতে সব জায়গাতে কসুরি মেথি পাওয়া যায়, তো তোমরা এখানে কসুরি মেথি কিছুটা নামাবার সময় যখন নামাবে অ্যাড করে দেবে, দেখবে ভীষণ ভালো খেতে হয়। আর হ্যাঁ, যদি তোমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে তোমরা একটু চিনি দিয়ে দেবে বেশি করে। আমি কিন্তু এতে একটু চিনি দিয়েছিলাম, কারণ আমি আজকে একটু আলুর তরকারিটা, দেখবে মিষ্টির দোকানের আলুর তরকারিগুলো একটু কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হয়, সে তুমি ডাল পুরির সাথেই খাও, কচুরির সাথেই খাও আর পরোটার সাথেই খাও। তো তোমরা যদি কেউ না মিষ্টি খেতে পছন্দ করো, অনেকেই আছে মিষ্টি খেতে ভালোবাসো না, তারা ঝাল ঝাল করে করবে, তাতেও কোনো প্রবলেম নেই, খেতে কিন্তু এটা ভীষণই ভালো হয়। লাস্ট একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু দারুণ খেতে হয়। তো আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি আজকে আমরা খাবো, আর আমার হাজবেন্ড ওই পরোটা লুচির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালোবাসে খেতে, তো সেই কারণে ভাবলাম চলো একটু বেশি করে চিনিটা দিই। তারপরে নুন চিনির পরিমাণ মতো সব অ্যাড করে দিয়েছি। আর দেখো, এই যে হয়েই এসেছে, তোমাদের কাছে ওই কসুরি মেথিটা থাকলে এই টাইমটা একটু অ্যাড করে কসুরি মেথিটা দিয়ে জিনিসটা নামিয়ে নেবে, দেখবে ভীষণ ভালো খেতে হয়। আমার কিন্তু ভীষণ পছন্দের জানো তো এই আলুর তরকারিটা, মিষ্টির দোকানের মতো এই যে ভাঙা ভাঙা আলুর তরকারি। ছোটোবেলায় ভাবতাম এই আলুর তরকারিগুলো এত সুন্দর, মানে তখন মনে হতো না যে বাড়ির রান্না বাড়ির তরকারি, মা যদি আলুর তরকারি বা আলু চচ্চড়ি কখনো করতো, আলুর চচ্চড়ির সাথে এই তরকারিটা
আমি গুলিয়ে ফেলতাম। আগে ছোটোবেলায় সানডের দিনে বাপি যখন কচুরি কিনে নিয়ে আসতো, তার সাথে যখন এই আলুর তরকারিগুলো আনতো না, তখন খালি মাকে বলতাম, তুমি এই মিষ্টির দোকানের মতো এই আলুর তরকারিগুলো বানাতে পারো না, খালি কি আলু চচ্চড়ি বানাও। তো যাই হোক, তো ছোটোবেলার কথা, এইসব জিনগুলো মনে পড়ে যায় মাঝে মাঝে। আর এখন নিজে নিজেই বানাতে শিখে গেছি মিষ্টির দোকানের মতো আলুর তরকারি। তো যাই হোক, চলো এবার পরোটাগুলো করে নিই, পরোটাগুলো করে নিই। আজকে কিন্তু সিরিয়াসলি বলছি বন্ধুরা, আজকে আমার ভীষণ ডাল পুরি খেতে মন করছিলো, এতটাই গ্যাস্ট্রিকটা আমার আগের দিন হতে হলো, এখনই হতে হলো, কি আর বলি বলো। আচ্ছা ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, মাসি তো দুটো করে একাদশী থাকেই, একাদশী দিন তো ভাত খাই না, ওই ভাবছি কোনো একটা একাদশীতে বানাবো, আর নাহলে শনিবার দিন তো খাই নিরামিষ, রাত সন্ধ্যেবেলা বিকেলের দিকে, এই রাত্রিবেলা ভাত খাই না শনিবার রাত্রিবেলাটা, তো সেদিনও হয়তো বানাতে পারি। আগে একটুখানি আমার পেটটা ঠিক হোক, গ্যাস্ট্রিকের প্রবলেমটা আগে যাক। তো চলো, এই যে হয়ে গেছে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি, যে দেখো দেখেই কিন্তু একদম টেস্টি লাগছে। আর এই যে হাজব্যান্ড এটেছিল বোদে, আর এই যে আগে না ছেলেকে খেতে দিয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। আর হ্যাঁ, আজকে কিন্তু ছেলেকে স্কুলে পাঠাইনি জানো তো, যেহেতু মন্দিরে ভেবে বলেছিলো জল ঢালতে যাবে, আর ও কিন্তু আমাদের সাথে ব্রত করেছে। তো যাই হোক, চলো ছেলেকে খাইয়ে দিই, আর ছেলেকে এখানে খাওয়াতে বন্ধুরা আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব। যদি তোমাদের ভিডিওটা একটু কোথাও হলেও ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার তরফ থেকে এত এত ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেরা ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো আজকে আসি, তবে টাটা।